স্মার্ট প্রিপেমেন্ট মিটার বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে মানুষকে হয়রানি থেকে বাঁচানো। প্রযুক্তি তো কোনো ভুল হতে পারে না, এগুলো আসলে কোনো হিডেন কস্ট নাই। সেবার মান উন্নতি আর হয়রানি মুক্ত করার কথা বলে যে পদ্ধতির পথে হেঁটেছে বিদ্যুৎ বিভাগ, সে প্রিপেড মিটারই এখন গ্রাহকের গলার কাঁটা। ডিমান্ড চার্জ, অদ্ভুত সংখ্যার ওটিপি, মিটার ভাড়া, বিদ্যুৎ বিল সহ নানা বিষয়ে নতুন নতুন অভিযোগ প্রশ্নের মুখে ফেলছে পুরো ব্যবস্থাপনাকে। দিন দিন বাড়ছে অসন্তোষ, কাঠ করায় স্বচ্ছতা জবাবদিহিতা, যা গড়িয়েছে আদালত পর্যন্ত। ভোক্তাদের অতিরিক্ত ও গোপন চার্জের অভিযোগ তুলে করা রিট আবেদনের শুনানি শেষে বুধবার বিষয়টি তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠন ও প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন হাইকোর্ট। পরদিন বৃহস্পতিবার সাংবাদিকদের মুখে পড়লে নিজেদের পক্ষেই সাফাই গাইলেন বিদ্যুৎ সচিব। স্মার্ট প্রিপেমেন্ট মিটার বাস্তবায়নের উদ্দেশ্য হচ্ছে মানুষকে হয়রানি থেকে বাঁচানো, নতুন করে হয়রানির সৃষ্টি না, মানুষের যেন বিদ্যুৎ বিল নিয়ে কোনো ধরনের ভোগান্তি না থাকে। তো এটা না বেড়ে যায়নি, এটা হলো ভুল বোঝাবুঝি। এটা এই কারণ প্রযুক্তি তো কোনো ভুল হতে পারে না, পৃথিবী জুড়েই স্মার্ট প্রিপেমেন্ট, আমাদের প্রতিবেশী দেশ পৃথিবী জুড়েই স্মার্ট প্রিপেমেন্ট মিটার বাস্তবায়ন হচ্ছে, এগুলো আসলে কোনো হিডেন কস্ট নাই। আমরা এই কোর্টের কাছেও এটা ব্যাখ্যা করব এবং সাধারণ মানুষকেও এটা বুঝিয়ে বলবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমি সহ 20 কোটি টাকার পুরস্কার। এর আগে বিদ্যুৎ ভবনে যৌথ মালিকানায় জামালপুরের মাদারগঞ্জে 100 মেগাওয়াট সৌর বিদ্যুৎ কেন্দ্র নির্মাণে চীনা প্রতিষ্ঠান সিআরআইসি ইন্টারন্যাশনাল রিনিউয়েবল এনার্জির সঙ্গে সরকারি প্রতিষ্ঠান বিআর পাওয়ার জেনের চুক্তি সই হয়। চুক্তি অনুযায়ী $170 মিলিয়ন বা বাংলাদেশি মুদ্রায় প্রায় 2000 কোটি টাকার প্রকল্পটির 70% মালিকানা চীনের ও 30% বাংলাদেশের। আর ইউনিট প্রতি বিদ্যুতের দাম ধরা হয়েছে 11 সেন্ট। আর সে কারণে প্রশ্ন উঠছে সাম্প্রতিক অন্যান্য প্রকল্পের তুলনায় এই কেন্দ্রটির বিদ্যুতের দর নিয়ে। দাম বেশি তফা যেগুলো সেগুলো আমরা বাদ দিয়ে আবার নতুন করে আজকেও এদেরকেও আমরা বলছি, আমার বক্তৃতা খেয়াল করবেন যে যদি খুব দ্রুত বাস্তবায়ন করতে না পারে তাহলে আমরা আবার ট্যারিফ বাতিল করে দিয়ে আবার নতুন করে এরকম আমরা করছি, যেগুলো বেশি ল্যান্ড ডেভেলপমেন্ট, বাঁধ নির্মাণ এগুলো, প্লাস আবার এই প্রজেক্টে অন্যান্য আইপিপিরা যখন করে তখন কিন্তু রিসেটেলমেন্ট থাকে না। এখানে 300 কতটা ফ্যামিলি জানি রিসেটেলমেন্ট। 2026 সালের জুনে সৌর বিদ্যুৎ কেন্দ্রটি বাণিজ্যিক উৎপাদনে আসার কথা রয়েছে, তবে মন্ত্রিসভায় অনুমোদনের পর চুক্তি সই হতে 6 মাস পার হওয়া সহ নানাভাবে সময়ক্ষেপণের জন্য অনুষ্ঠানে ক্ষোভ ঝাড়েন বিদ্যুৎ সচিব ফারুক ভিয়া। রবিন, সময় সংবাদ, ঢাকা।